দিনাজপুরের বিরামপুরে দুই মাস ধরে অবরুদ্ধ এক বৃদ্ধার পরিবার। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ডেস্কে আমি শাহনা আক্তার আইরিন। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরের বিরামপুরে দুই মাস ধরে অবরুদ্ধ এক বৃদ্ধার পরিবার। প্রতিকারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরেও বিচার না পাবার অভিযোগ। অর্থবিত্ত, ক্ষমতার দাপট আর পেশী শক্তির কাছে অসহায় মানবতা। গত দুই মাস ধরে নিজ বাড়িতে অবরুদ্ধ হয়ে জীবনযাপন করছে অসহায় এক বৃদ্ধার পরিবার। দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে ঘটেছে এমন অমানবিক ঘটনা। বাড়ির মেন গেটের সামনে প্রতিবেশী ইটের প্রাচীর নির্মাণ করায় এখন অবরুদ্ধ পরিবারটি। প্রতিকারের আশায় উপজেলা চেয়ারম্যান ও ইউএনের কাছে বহুবার ধর্ণা দিয়েও কোনো প্রতিকার না পাবার অভিযোগ বৃদ্ধার পরিবারের। বিরামপুর প্রতিনিধি আকরাম হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। জীবনের শেষ প্রান্তে এসে এভাবেই ঝুঁকি নিয়ে বাড়িতে প্রবেশ করতে হয় দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের ষাট ঊর্ধ্ব জবেদা বিবি ও তার পরিবারের সদস্যদের। এতদিন স্বাভাবিক চলাচল করলেও বাড়ির মেন দরজার সামনে স্থানীয় ভূমি অফিস নির্মাণ ও প্রতিবেশী শাহানা পারভীন ইটের প্রাচীর নির্মাণ করায় এখন এভাবেই কষ্ট করে বাড়িতে প্রবেশ ও বাহির হতে হয় বৃদ্ধার পরিবারের সদস্যদের। প্রতিকারের আশায় উপজেলা চেয়ারম্যান ও ইউএনের কাছে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি তারা। শুধু দিনের পর দিন ঘুরছেন দায়িত্ববানদের দ্বারে দ্বারে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। সরকারি জায়গা আমার বাদির গেট পর্যন্ত, এই ওই পর্যন্ত যখন জমিটা পৌঁছে তখন সরকার এসে বদল করলো। এরা বদল ওই মুখে নিয়ে এই মুখের রাস্তা দিয়ে আমার এখানকার রাস্তা দেখে দিল যে এই জায়গাটা তোমার টিউনও আইছিলো এবং উপজেলার চেয়ারম্যান আইছিলো, মাননীয় কোনো ব্যক্তিবহু আইছিলো, এখানে দেখে দিল। আমরা গেট করিয়েছি, ভিতরে গেট করাও আছে, তার মধ্যে রাতারাতি এরা ব্লক করে দিছে। দেওয়ার পর আমরা তো এখন বর্তমানে টিউনও বরাবর আমরা দরখাস্ত করে তার কাছে আমি বিচার প্রার্থী হই, উপজেলা চেয়ারম্যান মাধ্যমে গেছি, তার মাঝেও বিচার প্রার্থী হই। এভাবে চলতেছে আমরা দীর্ঘদিন, এমনকি আমরা যে যাবো আমার বাসার দিয়ে পার হবো সে কোনো উপায় নাই, আমরা নিরুপায় পড়ে গেছি। এখানে আসে টিউনো সাহেব দেখে দিল এই জায়গাটা, হ্যাঁ এখানে আমার মিটার আছে, এখানে আমার দরজা কাটা আছে, ভিতর দরজা কাটা আছে, দিয়ে তো রাত্রির ভিতর এটা ব্লক করে দিছে। তা আমরা কী করবো এখন? দেওয়াল দিয়ে দিছে, ইটের প্রাচীর দিছে, দিয়ে আমরা তো আমরা হলো প্রবাসী লোক, আমার সাথে আমি পাতিছি। এদিকে শাহনাজ পারভীনের দাবি জায়গাটি তার হয়, সে প্রাচীর নির্মাণ করেছে। এমপি সাহেব আমাকে রাস্তাটা আমার জায়গা আমি না দিলে আপনাদের তো করার কিছু নাই, আমি আপনাকে বাড়াতে দিচ্ছি, আজকে দিব না, কথার কথা বলতেছি, কিন্তু ভালোবাসা দিলে রাস্তা কেন, মহাসড়কও দিতে পারে। উপজেলা চেয়ারম্যান কাছে বিচারাধীন আছে, আপনারা কি করবেন? কোন চেয়ারম্যান কাছে ইউনো কাছে আছে, বিরামপুর উপজেলা চেয়ারম্যান বলেন প্রাচীন নির্মাণকারী শাহনাজ পারভীন প্রয়াত মুক্তিযোদ্ধার সন্তান হওয়ায় ভুক্তভোগী পরিবারটিকে তেমন কোনো সহায়তা দেওয়া যাচ্ছে না, তবে বিষয়টি অমানবিক হওয়ায় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। কাটলায় যে বাড়িটি অবরুদ্ধ হয়ে আছে, মানে একটি কথা বলতে গেলে মানে একদিকে মুক্তিযোদ্ধা, একদিকে সরকার পক্ষের জায়গা, আর যে জায়গার মানে বর্তমান যিনি মালিক আর কি, তো সেই মালিকের কোনো বাড়ির বের হবে এরকম কোনো জায়গা নেই, বুঝছেন? তা আমরা এখন মুক্তিযোদ্ধা পরিবারকেও কিছু বলতে পারছি না। সরকার সেখানে একটা তহসিল অফিস হয়েছে, সরকারের বাউন্ডারি ওয়াল দিয়ে দিয়েছেন, কথা বুঝতে পারছেন? এই কারণে আর আমরা ওখানে গিয়ে মুক্তিযোদ্ধা পরিবারকে আমরা বহুবার বোঝানোর চেষ্টা করেছি এবং বলেছি যে আপনি একটু জায়গা দেন যেন ওই পরিবারটা যেন বের হতে পারে বা চলাফেরা করতে পারে। মুক্তিযোদ্ধা পরিবারও নারাজ দিতে, কথা বুঝতে পারছেন? তা আমরা এখন আইনি সহায়তা বলেন বা মানবিক সহায়তা বলেন,
ওই মুক্তিযোদ্ধা পরিবারের জন্য আমরা দিতে পারছি না, কারণ মুক্তিযোদ্ধার বিষয়টা আপনারা জানেন যে খুব সেনসিটিভ একটা বিষয়। না, এটা অমানবিক, এটা এটা অমানবিক। এখন আমরা বললাম তো যে আমরা আমরা সইতে পারছি না, একদিকে মুক্তিযোদ্ধা একদিকে সরকার পক্ষ, তখন কাউকে না কাউকে একটু করে যদি ছাড় না দেয়। তাদেরও কিন্তু রাস্তার সমস্যা ছিল, আমরা সেখানে সরকারের সঙ্গে ফাইট করে আমরা সরকারের পক্ষ থেকে ওই মুক্তিযোদ্ধা পরিবারকে রাস্তাও দিয়ে দিয়েছি। কথা বুঝতে পারছেন? এখন মুক্তিযোদ্ধা পরিবার জায়গা দিবে না, বুঝছেন? এখন আমরা যুদ্ধের জায়গাতে গিয়ে আমরা হুজুদি করতেও পারছি না, উড়েঙ্গাম করতেও পারছি না। আজকে যদি মানে ওই গিয়ে যদি আমরা ইয়া করি তো কালকে আমার চেয়ারম্যানই থাকবে না, আমার ইউনোর ইউনোগি থাকবে না, এসিল্যান্ডের এসিল্যান্ড থাকবে না, আমরা টোটাল স্টাফই মানে মনে করেন যে আমরা চেঞ্জ হয়ে যাবো। তো এই জন্য আমরা চাই সমঝোতার মাধ্যমে যেন আমরা এটা করতে পারি। তা আমরা অচিরেই আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন যেন আমরা এটা করতে পারি। বাড়ির মেন দরজার সামনে এভাবে প্রাচীর নির্মাণ করে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখা অমানবিক, বলছেন স্থানীয় মুক্তিযোদ্ধা সহ এলাকার সাধারণ মানুষ। মুক্তিযোদ্ধা মানে এই নয় মুক্তিযোদ্ধার দিক, মুক্তিযোদ্ধা এই নয় যে মার্ডার করলে তার বিরুদ্ধে আইন আসবে না, মুক্তিযোদ্ধা এই নয় যে কারো জমি অন্যায়ভাবে দখল করবে, এ কথা নয়। তুমি একজন বিচারক, তোমার কোর্টে বিচার দিচ্ছে, মুক্তিযোদ্ধাই যদি অন্যায় করে তাহলে তার বিচার হবে না, হবে না? অবশ্যই না, হয় না। মুক্তিযোদ্ধাই মানে কি সব কিছু অন্যায় করবে মুক্তিযোদ্ধা মানে নেবে, তাহলে আমি খাস করে তোমার গালে একটা চড় মারি, তাহলে আমার পুলিশ বিচার, আমি তো মুক্তিযোদ্ধা পরিবার, তাহলে তোমার গালে একটা চড় মারলে তো আমার বিচার হওয়ার কথা না। না, এটা অন্যায় করেছে, এটা তো আস্তারা সায়দার কথা ছিল, গায়ের জোরে জোর করবভাবে এটা ঘিরে ফেলাইছে, এটা তো নিয়ে তো অন্যায়। একজনের বাড়ি বন্ধ করে দেওয়া যাবে না, তো যেতই জায়গা হলো যাই হোক, কিন্তু রাস্তা তো সরকার তো এই রাস্তা দিয়ে দিয়েছে, এই যে স্যার যে রাস্তাটা আছে না এটা সরকারি, সরকার জেলা ওদের বাড়ি যাওয়ার জন্য রাস্তা ছেড়ে দেয়, তো ওরা কেন ঘিরবে? ঘিরা যাবে কোনো ক্রমে? এটা ঘিরা যাবে না, রাস্তা দিতে হবে তাদের। তখন ফজলুর রহমান ছিল, তখন টাকাও 25,000 নিছে, তোমার কাগজও করে দেওয়া আছে, ফজলুর বেড়ি ফজলুর বেড়া সবারই 60 সবই আছে, কিন্তু এখন জোরপূর্বে এরা সরকারি জায়গা বন্ধ করে দিয়ে ওদের বাড়ি সহকারে বন্ধ করে দিচ্ছে, ওদের বাড়ির যে গেট আছে গেট সহ বন্ধ করে দিচ্ছে, এটা জোরপূর্বক এবং জোর করে জুলুম করে। এলাকার মানুষ হিসাবে এটা খুবই খারাপ কাজ করেছে, গেটটা খুলে দেওয়ার দরকার ইমার্জেন্সি। আমাদের খারাপ লাগতেছে, আমরা এখানে বাড়িটা ভাড়া নিয়ে এসে ওই প্রাচীর দিয়ে টপকে যাই, চুপকে আসছি, অমানবিক হয়েছে এটা, কাজ কাছাকাছি ঠিক হয় না কাজটা, রাস্তা আসছে না, বাড়ি আছে মানে সরকারি জায়গা হিসাবে দখল করে নিয়ে এদের ওরা নিজেরা নিজেরা চলাফেরা করতেছে, এদিকে বাড়িটা এখন বর্তমানে বন্ধ অবস্থা আছে, ওরা যে বাইর হবে কোন দিক এরা রাস্তা কোন দিক দিচ্ছে না, মানে খুব বেড়া বিপদের মধ্যে পড়ে আছে এই বাড়িওয়ালা। অমানবিক এই ঘটনার অচিরেই সমাধান করে বৃদ্ধার চলাচলের পথ উন্মুক্ত করার জোর দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও ভুক্তভোগী পরিবার। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage এই ঠিকানায়। শেষ করছি এমকে টেলিভিশন সংবাদ, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।